দর্শক, আরেকটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এরশাদের আমলেও এমন পরিস্থিতি ছিল না, এই শিরোনামে একটি রিপোর্ট স্বাধীন মালিকের বক্তব্য থেকে নেয়া। তো এখানে খবরটা কি, সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর স্বাধীন মালিক বলেছেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখন ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। চিন্তা করেন কি কথা বললেন তিনি, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখন ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে, অর্থাৎ সেনানিবাসে পরিণত হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকায় মৌলিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে আবারও সাজানো নির্বাচন, নাগরিক উৎকণ্ঠা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে স্বাধীন মালিক বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টে প্রবেশের সময় গেটে আমার গাড়ি থামানো হয়েছে। গাড়িতে সুপ্রিম কোর্টের পরিচয় সম্বলিত স্টিকার থাকা সত্ত্বেও আমার গাড়ি থামানো হয়েছে। আমার শরীরে আইনজীবীর কালো গাউন থাকার পরে আমাকে দেখে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে। আমার জুনিয়র আইনজীবীরা বলেছেন, নিরাপত্তার নামে তাদের কাগজপত্র পোশাক সব পরীক্ষা করা হয়। এটা শুধু সুপ্রিম কোর্টের অবস্থা নয়, সারা দেশেই একই অবস্থা। বিজিবি, আনসার, পুলিশ, র্যাব এসবের সংখ্যা 10 থেকে 12 লাখের মতো। এরশাদ আমলে এত সংখ্যা ছিল না, এমন পরিস্থিতি ছিল না। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদুল আলম, সভাপতিত্ব করেন বদিউল আলম মজুমদার, প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর আসিফ নজরুল, আলোচক ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ, ব্রতী শারমিন মুর্শিদ, নারী পক্ষের নেত্রী শিরিন হক, আইন ও সালিশ কেন্দ্রের প্রধান ফারুক ফয়সাল। যাই হোক, এই রিপোর্টের শিরোনাম থেকে আমি বলি যে উনি ওনার সুপ্রিম কোর্টের অবস্থা বলছেন, কিন্তু আসলে সারা দেশের অবস্থা এই অর্থে যে এরশাদ আমলে আমরা বহু নিন্দা করি যে সামরিক শাসক ছিলেন। হ্যাঁ, প্রথাগত দিক থেকে তিনি রাজনীতি করে আসেননি, এটা সত্য। কিন্তু যদি গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারের কথা বলা হয়, তাহলে অন্তত নির্বাচন নিয়েও আমি বলবো না, যেহেতু ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্মে ছিল নির্বাচন, সেই ফর্মেটটা এখনকার সাথে মেলে না। কিন্তু ওই আমলেও প্রেসিডেন্সিয়াল যে সিস্টেমের শাসন ব্যবস্থায়ও, শুধু আপনারা বলেন 9 বছর তো ছিল, কয়বার শেখ হাসিনা আর খালেদা জিয়া কারাগারে ছিল, কত বছর ছিল, কতদিন ছিল? দর্শক, আমার মনে পড়ে না, আমি তখন ফিল্ডের রিপোর্টার ছিলাম। আমি নিজে জানি যে 3টা জোট ছিল এরশাদ বিরোধী আন্দোলনে, 3 জোট একই সময় পুরো বঙ্গবন্ধু ভূমি এলাকায়, সম্ভবত স্টেডিয়ামে 15 দল আওয়ামী লীগের নেতৃত্বে, 7 দল বিএনপির নেতৃত্বে, তারা ভিন্ন জায়গায়, এবং 5 দলীয় জোট বাম গণতান্ত্রিক জোটগুলো, তারা ভিন্ন অবস্থান থেকে একযোগে তারা সমাবেশ করত, দিনের পর দিন হরতাল অবরোধ করত, গাড়ি ভাঙচুর হতো, হামলা হতো, অনেক কিছু হতো। কিন্তু কখনো জাতীয় পার্টি আমি দেখিনি কোনো দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাস বিরোধী কোনো অভিযান করা, মামলা করা, তারপরে এখন যেভাবে একেবারে গণহারে গ্রেপ্তার করে যেভাবে কারাগারে পোরা, এই কাজগুলো আমি দেখি নাই। বরং রাজনৈতিক অধিকার অনেক স্বাধীন ছিল, মুক্ত ছিল, আমরা নিজেরাও বিভিন্ন জনসভায় যেতাম, রিপোর্ট করতাম, মুক্তভাবে সবাই বক্তব্য দিতে পারত। এখনকার মতন প্রাইভেট টেলিভিশন ছিল না, কিন্তু গণমাধ্যমগুলির উপরে মাঝে মধ্যে কড়াকড়ি আসতো, কিন্তু রাজনৈতিক দলগুলোর অধিকার ছিল। অন্তত এই ধরনের জেল, জুলুম, নিপীড়ন এখনকার সাথে যদি তুলনা করেন, যেমন একটা পুরো বিরোধী দল, 2টি প্রধান দল মানে বিএনপি এবং জামাত, এত বড় 2টি রাজনৈতিক দল হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমের বাইরে, তারা দৌড়ে পালাচ্ছে আত্মরক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য, কোথাও কোথাও হামলা শিকার হচ্ছে, মৃত্যু মুখে পতিত হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, অথবা যদি প্রকাশ্যে তাদের অবস্থান থাকে তাহলে তাদেরকে আটক করা হচ্ছে, মামলা করা হচ্ছে, এবং কারাগারে কত লক্ষ মামলা, কত আসামি। দর্শক, আমি এইরকম মানে রাজনৈতিক ভয়াবহতা অতি কখনো দেখিনি, যে কথাটা সুপ্রিম কোর্ট নিয়ে বলছেন স্বাধীন মালিক। আরেকজন যদি রাজনীতিক এখানে বক্তব্য রাখতেন, তিনিও বলতেন যে এরশাদ আমলেও গণতন্ত্রের এইরকম দুরবস্থা আমরা দেখিনি বা দেশ দেখিনি। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।